অবসান ঘটিয়ে আমরা সেই সুন্দর মুহূর্তের অপেক্ষায় যারা ছিলাম সন্ধ্যা থেকে, যে তার দেখা আমরা কখন পাবো, তাই প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো এই মুহূর্তে। আজকের দুজিপুর বিবেকানন্দ কৃষি মিলন উৎসব কমিটির আজকের অনুষ্ঠানে সেই চলচ্চিত্র জগতের গ্ল্যামার কুইন নায়িকা মঞ্চে আসছেন আমার আপনার প্রত্যেকের প্রিয় ইন্দ্রাণী হালদার। মঞ্চে এই মুহূর্তে প্রত্যেকের মঞ্চে বসে আমার আপনার প্রত্যেকের প্রিয় মঞ্চে ইন্দ্রাণী হালদার। এই মুহূর্তে প্রত্যেকের অবসান ঘটি, আমি চাইবো প্রত্যেকে একসঙ্গে হাতে তালি হবে। মঞ্চে আমরা সেই মানুষটিকে পেয়ে গেছি, তাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে এই মুহূর্তে 2022 আজকের এই মঞ্চে এই মুহূর্তে ইন্দ্রাণী হালদার। আমি সকলের কাছ থেকে হাতের তালি, প্রত্যেকে একসাথে হাতে তালি চাইবো। তো আমি চাইবো একবার ওয়েলকাম জানাবো সকলে জোরে হাতে তালি দিয়ে সমস্ত মানুষ একসাথে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সেই প্রিয় মানুষ গ্ল্যামার কুইন নায়িকা, যার অভিনয় আমরা 8 থেকে 80 প্রত্যেকেই মুগ্ধ ছিলাম। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকের দুজিপুর বিবেকানন্দ কৃষি মিলন উৎসব কমিটির মঞ্চে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের প্রিয় এই মুহূর্তে ইন্দ্রাণী হালদার, তার সঙ্গে আমরা বেশ কিছুটা মুহূর্ত আমরা কাটাবো। তাই চলুন এই মুহূর্তে সকলেই আমরা সঙ্গীত জার্নি থেকে, মিউজিক্যাল জার্নি থেকে ব্রেক নিয়ে আমরা এই মুহূর্তে মঞ্চে পেয়ে গেছি আমাদের প্রত্যেকের প্রিয় ইন্দ্রাণী হালদার। আজকের অনুষ্ঠান এটা অন্যতম ব্যাপার, এটা নতুনত্ব ব্যাপার, ফিমেল কিবোর্ডিস্ট। কে বাদ, অসাধারণ 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 মুহূর্ত, দিদিকে পেয়ে সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত, তার মতো মানুষের সাথে আমরা এই মুহূর্তে মঞ্চ শেয়ার করব। তো কে বাদ, সো দিদি টুডে ফার্স্ট টুডে অফ দ্য ইয়ার 2022, হ্যাপি নিউ ইয়ার, ক্যা বাত জাগিয়ে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আপনাদের সকলকে। সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে অসাধারণ একটা স্যাক্সোফোনের পারফরমেন্স আমি এখানে এসে শুনেছি সৌরভের। সৌরভ, আমি যখন দাঁড়িয়েছিলাম ওইখানে রাস্তা, আমি কিন্তু অনেকক্ষণ এসে গেছি, অনেকক্ষণ এসে গেছি, তোমরা ভেবো না আমি দেরি করে এসেছি, আমি অনেকক্ষণ এসে গেছি। আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌরভের স্যাক্সোফোন শুনছিলাম, তারপরে গান শুনলাম, তারপরে একটু চা খেলাম, তারপরে স্টেজে এলাম, সবার সঙ্গে দেখা করতে করতে একটু গল্প, তারপর কান চলে গেল। ও ঠিক আছে, ওটা নেগেটিভ কথাগুলো বলতে নেই, শুধু পজিটিভ কথাগুলো বলতে হয়। অনেক নেগেটিভিটি নিয়ে আমরা কাটিয়েছি অনেকগুলো বছর, তাই না? দুটো বছর আমাদের জীবনের অনেক নেগেটিভিটি, অনেক কিছু খারাপ হয়েছে আমাদের জীবনে, 19, 20, 21ও, কিন্তু 22টা আমরা চাই সব কিছু ভালো হোক। আজকে 1 জানুয়ারি, আমি আমার পরিবার, আমার সবাইকে ছেড়ে, আমার মাকে ছেড়ে সবার আপনাদের সঙ্গে আছি। তো আমি চাইবো যে আপনারা সবাই আজকে আমার সাথে আনন্দ করুন, মজা করুন। আমি কিন্তু খুব ইয়ার্কি মারি, আগেই বলে দিলাম, খুব পিছনে লাগি সবার, কেউ কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ, যাকে তাকে ডেকে কিন্তু যা ইচ্ছে তাই একটা মজা করতে পারি, কেউ কিছু মনে করো না, সবাই হাসবে, ভুলে যাবে, রাত গাই বাদ গাই, ঠিক আছে? সৌরভ এসো, তোমার কথা বলতে বলতে আমি থেমে গেছি, তুমি অসাধারণ একটা পারফরমেন্স করেছ, আমি একটু আমার অনুষ্ঠানটা শুরু করি, তারপরে তুমি একটা পারফরমেন্স করবে, আমি এখানে বসে বসে শুনবো তোমার পারফরমেন্স, আমার একটা প্রিয় গান বাজাবে তুমি, ঠিক আছে? বসো, হ্যাঁ বলো। রোহিত সেন এখন বম্বেতে ওই করণ জোহরের ছবি করতে চলে গেছে, আর শ্রীময়ী তো, হ্যাঁ শ্রীময়ী বন্ধ হয়ে গেছে, আপনি খবর রাখেন না? ও শ্রীময়ী 19 তারিখে শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি, মানে শ্রীময়ী থাকে, আমি না। শ্রীময়ী ভালো লাগতো? কোনো চিন্তা নেই, 2022-এ আবার একটা অন্য রূপে আসবো, আবার অন্য রূপে, এমন রূপে আসবো যাতে একেবারে সোজা ওই ইঞ্জেকশনের মতন ঢুকে যাবো আপনাদের মনের মধ্যে। 35 বছর ধরে যখন সহ্য করেছেন নানারকমভাবে, তখন
গোয়েন্দাগিন্নি হোক, সীমারেখা হোক, শ্রীময়ী হোক, সে যাই হোক, চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে, ভালোবাসা দিতে। তবে শ্রীময়ী একটা অন্যরকম দৃষ্টান্ত তৈরি করেছে ডেফিনেটলি আমাদের বাংলার মেয়েদের কাছে। আমি তো মনে করি আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি শ্রীময়ী, আমাদের ঘরে ঘরে আছে, পশ্চিমবাংলার ঘরে ঘরে আছে এক একটি শ্রীময়ী। তো আমি তো আজকে দেখতে পাচ্ছি এখানে অনেক শ্রীময়ীদের, তো আমার শ্রীময়ীদের জন্য একটা ছোট্ট, আমি কিন্তু আমি এই যে সুন্দর গান টান গাইলো, শোনো সৌরভ, আমি কিন্তু অত গান গাইতে পারি না। হ্যাঁ, আমি গান গাইলে এখানে মেলায় যত কুকুর আছে সব দেখবে এক সাইডে হয়ে গেছে, তো আমি গান গাইবো না, আমি একটু সুরে কয়েকটা কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা একটু সুরে বাজিও যাতে আমি বেসুরা না হই। হ্যাঁ, আর এখানে তো সবথেকে বড় পাওয়া, এসো এসো রিমা, এসো এসো। আমার আজকে 2022-এ আমার মনে হয় আমার সবথেকে বড় পাওয়া, আমার জীবনে প্রথমবার একজন কিবোর্ড বাজাবেন যিনি, তিনি একজন মহিলা, ওর জন্য একটা জোরে হাত তালি, রিমা বিশ্বাস। তোমার নাম বলো? রিমা বিশ্বাস। আমি ওকে বলতে বললাম, আমি ওকে রিমা বলেই ডেকেছি অবশ্য। হ্যাঁ, রিমা আজকে বাজাবে আমার সাথে, আমি অসম্ভব বেসুরো গাইবো কিন্তু রিমা অসম্ভব সুরে সেটা বাজাবে এবং আমাকে বাঁচাবে, ঠিক আছে? চলো, আমি যেটা বলবো, কিছু কথা বলবো আমার শ্রীময়ীদের জন্যে, কথাগুলি একটু সুরে বলার চেষ্টা করবো। আমার শ্রীময়ীদের ভাল লাগবে তো? কি গো বল্লা, ভাল লাগবে তো? তাহলে গাই। আচ্ছা, চলো এই মুহূর্তে আমরা বেশ কিছুক্ষণ সময় আমাদের সেই প্রিয় মানুষটার সঙ্গে কাটাবো। আজকের এই দুজিপুর বিবেকানন্দ কৃষি মিলন উৎসব মঞ্চে এই মুহূর্তে আমাদের সেই প্রিয় মানুষকে আমরা পেয়ে গিয়ে সত্যি আনন্দিত, কারণ তার মুহূর্ত আসার সাথে সাথে বেশ অনুষ্ঠানটা আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে, আনন্দ থেকে আনন্দতর উঠে হয়েছে। তাই আপনাদের সহযোগিতা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আশা রাখছি। তো চলো এই মুহূর্তে বেশ কিছুক্ষণ সময় আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রত্যেকের প্রিয় মঞ্চে ইন্দ্রাণী হালদার। আরে বলি কি, রাঁধিন ভালো সুন্দরী গো, বাঁধিন ভালো চুল, আরে বুঝলে কি না, রাঁধিন ভালো সুন্দরী গো, বাঁধিন ভালো চুল, রাঁধিন ভালো সুন্দরী গো, বাঁধিন ভালো চুল, রাঁধিন ভালো সুন্দরী গো, বাঁধিন ভালো চুল, হেলিয়া দুলিয়া চলে, বুঝলি সৌরভ, হেলিয়া দুলিয়া চলে, নাকেশ্বরের ফুল বালা, নাকেশ্বরের ফুল, সোহাগ চাঁদ বদনি দনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি দনি, নাচো তো দেখি ও বালা, সবার হাতে তালি যাইবো একসাথে, প্রত্যেকে একসঙ্গে আমরা সহযোগিতা করবো সেই মানুষের জন্য, এভরিওয়ান।
রাধের ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল রাধের ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া চলে হেলিয়া দুলিয়া চলে নাকে জনের ফুল বালা হেলিয়া দুলিয়া চলে নাকে জনের ফুল বালা নাকে জনের ফুল সোহাগান বদনি দনি নাচো তো দেখি সোহাগান বদনি দনি নাচো তো দেখি नुपुर बाजे झुमर झुमर ताले रुन झुन नुपुर बाजे रुन झुन नुपुर बाजे झुमर झुमर ताले रुन झुन नुपुर बाजे नयने नयन मिलिया गेलो नयने नयन मिलिया गेलो शर्मे रंग लगे गाले हाय गो शर्मे रंग लगे क्या बात, क्या बात, एक बार जोर ताली। थैंक यू।